চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10ই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30ই অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকি কাটল। 12ই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করল, আচ্ছা কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত। আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়ে বড়লোক এখানে কম আছে বুঝি? তাহলে ভালোবাসি ভালোবাসি, তার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সাথে টেলিফোনে অনেক আলোচনা করল। সবাই এক পাককে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন নিশ্চয় কোনো একটা কারণ আছে, সেটা না বুঝে কিন্তু বেশি এগোস না। 3রা জানুয়ারি মেয়েটি বলল, আচ্ছা তুমি আমার কাছে কি চাও বলো তো? কই চাইনি তো কিছু। ভালোবাসো অথচ কিছু চাও না, তাহলে না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে। ওমা এ তো গান। শুধুই গান? তাছাড়া আর কি? কিছু যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইবো কেন? তুমি সত্যি ভারী অদ্ভুত। 10ই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো একটি মেট্রো স্টেশনের পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি, সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে, অসামান্য অনন্য সে নাচ। কাল তো সারা রাত আমি ঘুমিয়েছি। আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি কিন্তু একদিন শুনতেই হবে। 12ই মার্চ ছেলেটি বাঁশি বাজালো, মেয়েটি শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামল মেয়েটির দু চোখ ভরা জলে বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এসে গেল আবেশে। আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে, তারাদের পাশে আমি নাচছি নেচে যাচ্ছি, আকাশে যে ফুলের গন্ধ। ডাক্তার ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছেন। সে কি কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছেন স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি 16ই এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার সমস্ত স্বপ্ন অর্থহীন। আমি জানি। আচ্ছা স্বপ্ন টপ্নগুলো তুমি ছেড়ে দিতে পারো না বুঝি? না। তাহলে তো তুমি আমাকে হারাবে। কই তোমাকে পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন টপ্ন দেখছো না তো? দেখছি, এখনো দেখছি, আরো সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফলই হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েজি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো স্বপ্ন দেখা সবে ব্যাকডেটেড, সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না বাবু, তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট, ভালো যদি চাস তাহলে শিক্ষির বিয়ে করে ফেল তোর দাদা সেই বন্ধুকে, উনি তো শুনলাম সে ক্যানাডাতে সেটেল করবেন। 7ই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি চাও? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো। ব্যাস আর কিছু না? আর চাই স্বপ্ন দেখতে। স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারছো না? না। তাহলে থাকো তুমি তোমার সেই স্বপ্ন নিয়ে। 12ই অগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে। 20ই সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল,
স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে, অনেক মধুর, স্বপ্ন দেখে কেবল বোকারা। চৌঠা অক্টোবর, ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমরা কেউ জানি না ওগুলো পোকা, মাছি, নাকি ছেলেটির স্বপ্ন। আমরা সত্যি কেউ জানি না, আমরা ঠিক জানি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।